বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, পৃথিবীর সবচেয়ে সুন্দর বেশ কিছু জায়গা রয়েছে এখানে। পুরো এশিয়া মহাদেশ বৈচিত্র্যময় এবং আশ্চর্যজনক জায়গায় ভরপুর। চমৎকার প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে রহস্যময় দ্বীপ, মনোরম সমুদ্র, চোখ জোড়ানো পাহাড়, হ্রদ, রাজপ্রাসাদ সহ সবকিছুই রয়েছে এখানে। এশিয়ার সবচেয়ে সুন্দর শহরগুলোর মাঝে অন্যতম ভারতের উদয়পুর। ট্রাভেল ম্যাগাজিনের সেরা শহরের তালিকায় রাজস্থানের এই শহরটির স্থান উপরের দিকেই। ভ্রমণপ্রেমীরা রাজস্থান যান মূলত জয়পুরকে ঘিরে পরিকল্পনা করে, যেখানে মরুভূমির মতো ঠান্ডা রাতের সাথে জয়দুপুরের প্রাসাদ দেখা যায়। তবে রাজস্থানের এর চেয়েও আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে। পাদপ্রদীপের আলোয় না থাকায় এসব সম্পর্কে খুব কম মানুষই জানেন, ফলে ঘুরতে যাওয়ার তালিকায় রাখা হয় না এসব জায়গার নাম, যার একটি উদয়পুর শহর। হ্রদ ও প্রাসাদের নগরী হিসেবে পরিচিত এই উদয়পুরের আবহাওয়া বেশ উষ্ণ, তবে অক্টোবর থেকে মার্চ এই সময়কাল হতে পারে ভ্রমণের সেরা সময়। সিটি প্যালেস এখানকার সবচেয়ে আকর্ষণীয় প্রাসাদ। প্রাসাদে কাচ ও পাথরের কাজ, মোটিফ কিংবা দেওয়ালে ঝুলতে থাকা শত বছরের পুরনো পেন্টিং এবং সংগ্রহশালা যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। কেবল কারে চড়ে কারণী মাতা মন্দির দর্শনও উদয়পুর ভ্রমণকে আরও জমিয়ে তুলবে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে দেখা যায় পুরো শহরের দৃশ্য। নির্দিষ্ট এই জায়গাটি মনসুন প্যালেস হিসেবেও পরিচিত। প্রশান্তিদায়ক সূর্যাস্ত দেখার জন্য দারুণ প্রসিদ্ধ এটি। ভারতের উদয়পুরের বাইরে এশিয়ার যেসব সুন্দর শহর রয়েছে তার মাঝে অন্যতম থাইল্যান্ডের চিয়াংমাই। উত্তর থাইল্যান্ডের বহুল জনপ্রিয় জায়গা এটি। পুরনো চিয়াংমাই একটি বিস্ময়কর স্থাপত্য, যা 300 এর বেশি চমৎকার মন্দির, জাদুঘর, প্রাচীন শহরের দেওয়াল ও অন্যান্য ঐতিহ্য নিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। শহরটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে ওয়াফ্রাসিং বৌদ্ধ মন্দির, চিয়াংমাই মন্দির, বোসাং আমব্রেলা ভিলেজ, ওল্ড সিটি ওয়াং কুমকাম, কাটকিন খাম নাইট বাজার, দই ইনথানন ন্যাশনাল পার্ক। অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানকার মায়েটাং নদীতে ট্রেকিং ও রাফটিং করেও দারুণ সময় কাটাতে পারবেন। ইন্দোনেশিয়ার বালিও পর্যটকদের কাছে দারুণ পছন্দের জায়গা। লেসার সুন্দা দ্বীপপুঞ্জের পশ্চিম অংশে অবস্থিত এই শহর বালি পর্যটকদের সর্বাধিক পরিদর্শন করা শহরগুলোর মধ্যে অন্যতম। মূলত অসাধারণ কিছু সমুদ্র সৈকত, সূর্য আগ্নেয়গিরির চূড়া, চমৎকার মন্দির, চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের জলে দুঃসাহসিক কার্যকলাপের জন্য বিখ্যাত এই শহরটি। পাশাপাশি দ্বীপের জীবন উপভোগ করতে চাওয়া পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রচুর হলিডে ভিলা আছে এখানে। ভিয়েতনামের হোই আন শহরটি বিখ্যাত ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হিসেবে। পুরনো এই শহরটি 15 থেকে 19 শতকের স্থাপত্য সংরক্ষণ করছে রাস্তা, ভবন ও দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্য বন্দরগুলোর মাধ্যমে। হুয়ানের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় স্থানগুলো হল হুয়ান সিটি ট্যুর, অ্যানব্যান বিচ, ট্রাকুই ভেজিটেবল ভিলেজ। জাপানের কিয়োটাও সুন্দর শহরের জন্য পর্যটকদের হৃদয় জিতেছে। এই শহরের রয়েছে মনোমুগ্ধকর পাহাড়ি নৈসর্গিক পটভূমি। এখানে 4000-এর বেশি ঐতিহাসিক স্থাপনা, মন্দির, চমৎকার প্রাচীন ল্যান্ডস্কেপ এবং রাস্তার নিদর্শন রয়েছে। এখানকার বিখ্যাত কিছু জায়গা হল কিনকাকোজি, ফুশিমি ইনারি শ্রাইন, কিয়োটা ইম্পেরিয়াল প্যালেস, নিজো ক্যাসেল, কিয়োমিজো ডেরা মন্দির, নানজেন জি হিডেন ওয়াটারফল, ব্যাম্বো গ্রোভ, রায়ানজি মন্দির ইত্যাদি। সুন্দর শহর হিসেবে ভারতের কোচিও বেশ পরিচিত। এটি কেরালা রাজ্যের পোর্ট সিটি, যার সীমানা লক্ষদ্বীপ সাগরে। বলা হয় গত 600 বছর ধরে পর্যটনের জন্য জনপ্রিয় স্থান কোচি। এখানে রয়েছে ডাচ যুগের অনেক পুরনো বাড়ি, প্রাচীন মসজিদ আর আরব সাগরের তীর ঘেঁষা সুন্দর ছোট ছোট দ্বীপ। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হল ফোর্ট কোচিন, চাইনিজ ফিশিং নেট, ম্যাটানচেরি প্যালেস, প্রিন্সেস স্ট্রিট, সান্তাক্রুজ ব্যাসিলিকা, ত্রিপুনিথার হিল প্যালেস, মেরিন ড্রাইভ এবং চেরাই সৈকত। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া ইতিহাস, ঐতিহ্য আর দর্শনীয় স্থানের বিশাল এক রাজ্য। সুন্দর শহর বেছে নিতে হলে সেঞ্চুরি পূর্ণ করা সম্ভব, তবে কয়েকটি শহরের নাম না নিলেই নয়। যেমন জাপানের ওসাকা ও টোকিও, কম্বোডিয়ার সিমরিপ, শ্রীলঙ্কার ক্যান্ডি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, তাইওয়ানের তাইপে, দক্ষিণ কোরিয়ার সিওল, থাইল্যান্ডের ব্যাংকক, ইন্দোনেশিয়ার উবুদ, লাওসের লুয়াং প্রাবাং,
ভুটানের থিম্পু, নেপালের কাঠমান্ডু এবং ফিলিপাইনের মানিলা। সুন্দর শহর হিসেবে পর্যটকদের কাছে এসব স্থান ভীষণ জনপ্রিয়। এতক্ষণ সংবাদটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।